চট্টগ্রামত নানান আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন করা সীতাকুণ্ডে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা আজ বৃহস্পতিবার এগারো জানুয়ারি বেনে মেলার উদ্বোধন করে স্থানীয় সাংসদ আলহাজ দিদারুল আলম মেলা উপলক্ষে ডাহা চট্টগ্রাম মহাসড়কত এক শোভাযাত্রা বাইর করা হয় মেলাত সরকারি বেসরকারি মিলাই এনে মোট আটচল্লিশে স্টল অংশগ্রহণ করে সীতাকুণ্ড উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরি কর্মকর্তা বৃন্দ আছেন নেন্দুমীর মুক্তিযোদ্ধারা আছেন বিভিন্ন ইউনিয়নের সম্মানিত পুরুষ নম্বর মহিলা নম্বর রাজান উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রেলি ও বর্ণাড সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করাই আজ বৃহস্পতিবার বেনে রাজান উপজেলা পরিষদ মিলনায়তন উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী নানা আয়োজনের মধ্য দিয়ে নেয় ফটিয়া উপজেলার পরিষদ মাত্র উন্নয়ন মেলার উদ্বোধন করায় মেলা বিভিন্ন অফিসের স্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন সহকারী ভূমি কমিশনার মিল্টন রায় এই ধরনের উন্নয়ন মেলা যদি প্রতি বছর হয় তাহলে দেশের মানুষ আরও বেশি উপকৃত হইব মানুষের সচেতন করন মানুষের জানন কীভাবে সরকার পরিচালনার লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন লোহাগারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব পালম পরে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাস আনোয়ার কামাল পুদ্রাছে মেলা উপলক্ষে বৃহস্পতিবার বেননে বান্দরবান জেলা প্রশাসনের কার্যালয়ে प्रांगण নতুন উগা বর্নার্ডো শোভাযাত্রা বাহির গড়াই জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাত প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ডেক্স নিউজ সি টিভি চট্টগ্রাম এই যে দেখো কে ওই এর মুরগি মার্কেট দিয়া বানানো আমার ঘর কেউ এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই